হাই, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট রান্নাঘরে, রান্না আড্ডা গানে। আমি আপনারা জানেন, আমি বলেছি আগে যে আমি রান্না করতে খুবই পছন্দ করি এবং রান্না হয় খুবই সাধারণ, এবং আমার কাছে অনেকেরই অনেক ধরনের জিজ্ঞাসা থাকে যে আপনারা এই মাছটা কীভাবে রান্না করেন, এই তরকারিটা কীভাবে রান্না করেন। আসলে আমি জানি এটা নতুন কিছু না, তা যেহেতু আমাদের আমরা তো সবসময় মনে করেন যে আমরা অভিনয় করি, আমরা সারাদিনই হয়তো নাচ গান আড্ডা নিয়ে ব্যস্ত থাকি, আমাদের কোনো কাজ নাই, কিন্তু আমরাও কিন্তু ঘরের কাজ করি, ঘরে পরিষ্কার করি, ঘর মুছি, কাপড় ধুই, এবং বাচ্চাদেরকে, ঘরের যারা বাচ্চারা তাদেরকে অ্যাটেনশন দিতে হয়, তাদের নাস্তা বানাই, বা বড়দের যারা মা থাকেন, গুরুজনরা থাকেন, তাদেরকেও টেক কেয়ার করি। আমি সবসময় কাজ করি, কিন্তু কাজ করতে হয়, আবার শুটিংয়ে যাওয়ার আগেও কিন্তু অনেক সময় দেখা যায় যে মা কী খাবে, ভাই কী খাবে, কিংবা আমার ছেলে কী খাবে, এটা করে রেখে বা আমাদের বাড়ির যারা আছেন তারা কী খাবে, সব রেডি করে দিয়ে, সব ডিসিশন দিয়ে তারপরে যাই বা আজকে কী বাজারটা হবে, সেটা তো করি। একেবারে যাকে বলে গৃহিণী যা করে, পাকা গৃহিণী না, কিন্তু আমরা তো আমাদের সম্পর্কে অনেকের অনেক ধরনের উদ্ভট চিন্তা আছে, সেটা হয়তো কখনো পজিটিভ কখনো নেগেটিভ। তো নেগেটিভ মানুষের পার্সেন্টেজ খুবই কম, জানি যে মানুষ আসলে অনেক ভালো, আমাদের ভালোবাসেন, জানতে চান আমরা কী করি, তা আমরা আপনারা যা করেন আমরা তাই করি। সো আপনারা যেহেতু দেখতে পছন্দ করেন, আমি আমার বাসার যে রান্না, ইলিশ মাছ আমি আজকে রান্না করবো, আর ট্যাংরা মাছ, এটা আমার মায়ের হাত থেকে আমার শেখা, মা মাসিদের কাছ থেকে শেখা। আপনারা দেখেন, আপনারা যেরকম করেন আমার মনে হয় আপনাদের খুব একটা খারাপ লাগবে না। আর রিচ ফুড তো আপনারা সবাই করতেই পারেন, বাঙালিরা রিচ ফুড, এখন আমাদের বাঙালি রান্না তো সারা পৃথিবী জোড়া নাম হয়ে গেছে। অস্ট্রেলিয়াতে দেখেছেন যে মাস্টার শেফ আমাদের খুব নাম করেছে আমাদের বাঙালির রান্না, ভাত মাছ ডাল আলু ভর্তা খুবই জনপ্রিয়। এবং আসলে এত পৃথিবীতে এত দামি দামি খাবার খাই আমরা, পৃথিবী বিখ্যাত বিখ্যাত খাবার, কিন্তু একদম শেষে যখন মানে এনার্জি পাই, কিন্তু ডাল ভাত লবণ কাঁচামরিচ পেঁয়াজ এটার থেকে আর আনন্দ কিছুতে নেই। আর আমি এমনিতেও পৃথিবী যেখানেই যাই আমি আগে বাঙালি রেস্টুরেন্ট খুঁজি। সো আমি ফাস্ট ফুড খুব একটা পছন্দ করি না, কেন করি না আমি জানি না, এটা আমার আসলে ভালো লাগে না। আমি দীর্ঘদিন বিদেশে থেকেছি, কিন্তু আমার বাসায় ভাত ডাল তরকারি, ইভেন যারা আমার বন্ধুবান্ধব বিদেশে যায় আমাদের বাড়িতে যায়, তাদেরকেও কিন্তু আমার মা ডাল বা ভাত রান্না করে খাওয়ায়। এখানে আমি একটু তেল দিচ্ছি, একটু তেল, আপনারা জানেন আমাদের সোয়াবিন তেল। আমি এখন ট্যাংরা মাছটা রান্না করবো, এই যে ট্যাংরা মাছটা, এখানে একটু পানি আছে, পানিটা ফেলে দিয়ে নিই, ধোয়া মাছটা, এবং অবশ্যই আমার হাত ধোয়া, এবং আমি সারা জীবনই খুবই শুচিবাই টাইপের মানুষ। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ দিলাম, একটু আমি একদম পুরোটা মাখিয়ে তারপর এটা উঠিয়ে দেবো, এবং এটা সত্যি অনেক টেস্ট, যেটা বলতে চাই। এটা হলুদ, একটু হলুদ দিব, অন্ধকার লাগলে তুমি এই পাশে আসো, আমি পাশে যাই, তাহলে হবে। তারপরে একটু না কাঁচা আমি শুকনো মরিচ দেই না, আমি একটু জিরা দিব, একটু ধনিয়া দিব, একটু দেখেন আমার রান্না, এটা হচ্ছে আমি এরকম রান্না করি। সো যদি কারো আমার স্টাইল পছন্দ হয় আপনি চেষ্টা করে দেখতে পারেন যে আসলে কেমন লাগে আমার রান্না। এটা আমি নিজেকে কখনো কখনো ইনোভেটিভ চিন্তাভাবনা করি। আমি মাছটার মধ্যে একটু বেগুন দেব, এই দেখেন একটু লবণ দিচ্ছি, লবণটা একটু বুঝে দিবেন, কারণ কখনো লবণ বেশি হয় কখনো কম হয়, কম হলে কিন্তু অসুবিধা নাই দেওয়া যায়, কিন্তু যদি বেশি হয় তাহলে তো বুঝতেই পারেন পরে আবার ওটাকে ঠিক করতে হয়। সো এটা একটা বিষয় আছে। আমি এখন যেটা দিব সেটা হচ্ছে এখানে একটু পাঁচফোড়ন দেব, আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, এই যে পাঁচফোড়নটা, পাঁচফোড়ন, পাঁচফোড়ন দিন। আর একটা যেটা দিব সেটা হচ্ছে আমি একটু কাঁচামরিচ দিই, রেডি থাকলে আসলে রান্না করতে বেশিক্ষণ লাগে না। আমি এখন যেটা দিব সেটা হচ্ছে বেগুন, বেগুনটাকে একটু করে নিয়ে
আর কেউ যদি চান আপনার ইচ্ছা করলে কিন্তু এখানে আপনারা অনেকেই ই দিতে পারেন, ওই যে ইচ্ছা করলে মানে যে যেরকম তরকারি দিয়ে আপনারা রাঁধতে চান দিতে পারেন। সো আমি এটা বেগুন দিয়েছি, বেগুন দিয়ে ও সরিষার তেল দিয়েও ইচ্ছা করে রান্না করতে পারেন। এখন দেখেন এই তরকারিটা, এটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, একদম রান্না একদম রেডি। ছোট মাছ একটু জল দিতে হবে, তো জল দেব। দেখেছেন কি সুন্দর, আমি একটু জল দিচ্ছি। যেহেতু মশলা আমার দেওয়া আছে সেই জন্য আমি এটার মধ্যে একটু জল দিয়ে একটু দিয়ে একটু ঢেকে দিতে চাই। ঢেকে দিলে আসলে সবসময় আমরা মনে করি যে অনেক মশলা দিলে বোধহয় রান্না ভালো হয়, আমি এটা বিশ্বাস করি না। কারণ রান্না অবশ্যই স্বাদের হতে হয়, কিন্তু তারপরও রান্নাটা তো আসলে নিজের কাছে। সো আমার মনে হয় যে রান্নাটা ভালো হবে যখন আপনি রান্নাটা বুঝে তরকারিটা বুঝে। মাংসতে মশলা দেওয়া যায়, তাও যদি বেশি মশলা দেয় দেন তাহলে কিন্তু ওই যে রান্নার যে স্বাদটা এটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। সো আমি এটা ঢেকে দিয়েছি, বেশিক্ষণ ঢাকা যাবে না কারণ মাছ তাহলে গলে যাবে। সো আমি এটাকে ট্রান্সফার করে দিয়ে আমি এখন যেটা করব, আমি এখন ইলিশ মাছটা আপনাদেরকে দেখাবো। অনেকেই আমি দেখি যে ইলিশ মাছে আপনারা অনেকে পেঁয়াজ দেন। সো আমি নর্মালি আমাদের বাড়িতে ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে খাওয়া হয় না, যদি ভাজি টাজি খাওয়া হয় তখন সেটা হয়তো কোনো সময় গেস্ট আসলো সেটা ভাজি করলাম ভুনা করলাম সেটা একরকম। কিন্তু নর্মালি আমরা ইলিশ মাছ, স্পেশালি যদি ইলিশ মাছটা একেবারেই ফ্রেশ হয় নদীর মাছ হয়, সেই ক্ষেত্রে আমরা কী করি জানেন, ইলিশ মাছে জাস্ট একটু জিরা, গোটা জিরা দিয়ে কাঁচামরিচ দিয়ে আমরা না রান্না করে সেটা নামিয়ে নিই। সো আমি এখন ট্রান্সফার করছি এটা, আমি এটা দিয়ে দিচ্ছি, এটা ইয়ে এই রাখলাম। সো ইলিশ মাছ বাঙালির প্রিয়, আর এখন সময়টাও তাই, এখন ইলিশের মৌসুম। সো এখন তো বুঝতেই পারছেন ইলিশের মৌসুম এখন। সো এখানে আমি অলরেডি এটা জ্বালিয়ে দিয়েছি, হ্যাঁ এই এটা ইলিশ মাছ হবে। এখন ইলিশ মাছটা আমি কী করব, ইলিশ মাছটাও আমি ঠিকভাবে পেঁয়াজ ছাড়া, এখানে কোনো পেঁয়াজ হবে না, এখানে জাস্ট একটু একটু জিরা আমি দেই। আসলে অনেকেই জিরা, গোটা জিরাও দিতে পারেন, বাটা জিরাও দিতে পারেন, আবার একটু হলুদ, কাঁচামরিচ, শুকনা মরিচের বাটা না কিন্তু, হ্যাঁ। তো এটা আর এটা একটু লবণ দিয়ে আমি মাখব। আমাদের একটু সরিষার তেল হলে খুবই ভালো হতো, আমি সরিষার তেল দিয়ে আমরা করি অনেক সময় সরিষার তেল। এখন যেটা করব আমি, আমি এটা আমার একদম আমার রেসিপি, এখানে জানি না আমার মার থেকে আমি এটা শিখি নাই, মার থেকে শিখছি যেটা সেটা তো আছেই, কিন্তু আমি এটা আমার রেসিপি, আমি এটা শিখছি এভাবে আমি এটাকে করার চেষ্টা করি। এটাকে আমি একটু তেল দেই, এই যে দেখেন তেল দিলাম, একটু খেয়াল করেন তেল বেশি কম, ইলিশ মাছের তো তেল, এই যে মাছের পানি হচ্ছে। এই মাছটাও দেখতে হচ্ছে কিন্তু খেয়াল রাখবেন। আর এটা এখন আমি এটার মধ্যে একটু যেটা দেব সেটা হলো সরিষা, এটা আমার রান্না, এটা একদম আমার রেসিপি। তো সে সরিষা দিলাম, একটু গোটা জিরা দিলাম, এই যে দেখেন গোটা জিরা, গোটা জিরা আর একটু কালি জিরা, হ্যাঁ কালি জিরা এবং অবশ্যই কাঁচামরিচ। হ্যাঁ
দেখেছেন, এই দেখেন, জলটা একটু রাখি। এটা এখন হচ্ছে আমাকে এটা দেখতে হচ্ছে, দেখেছেন কি সুন্দর রং। আপনি ইচ্ছা করলে এরকম করতে পারেন, অনেকে হয়তো ভয় পাবেন, কিন্তু আমি এইভাবে উল্টাই। লবণ কি দিলাম নাকি মাথা তো নাই, এই রাঁধতে গেলে এক ধরনের টেনশন হয়, বিশেষ করে ভিডিও করার সময়। হ্যাঁ দেখেন, রান্না দেখতে তো অনেক আরাম, মানে মজা লাগছে, মনে হয় একটু লবণ দিইনি, না লবণ দিইনি, কিন্তু এত টেস্ট হয়েছে আমার মনে হচ্ছে। দেখেন আমি বারবারই পাকা রাঁধুনিদেরকে বলি, যারা রাঁধুনি তারা কিন্তু আমাকে ক্ষমা করবেন, আমি কিন্তু অত পাকা রাঁধুনি না, আমি জানি না, আমি যেটা রান্না করি বাসায় সেটাই, কিন্তু আমার রান্নার একটা সুনাম আছে বাসায়, সবাই খুব পছন্দ করে। দেখি, খুব মজা। আর এখানে একটু আমি জলের সাথে লবণ এখন মিশিয়ে দিই, তাহলে হবে কি, লবণ বেশি হবে না, কারণ ইলিশ মাছে কিন্তু খুব সাবধান, কারণ লবণ তো থাকেই। এই হচ্ছে, আর যদি ইচ্ছা করেন, এই যে আমি জলটা দিচ্ছি এখানে, কিন্তু আপনি একটু ওই যে সরিষা বেটে নিতে পারেন, সরিষা বেটে নিলে যেটা হবে, সরিষাটা দিতে হবে কম, বেশি দিলে কিন্তু আবার তিতা হয়ে যাবে, পেট ভার হবে, তো খুব সাবধান। যারা বয়স্ক মানুষ আছেন তারা হয়তো খুব বেশি, চুলাটা এত জ্বলে যায়, খুব বেশি ভারী জিনিস খেলে তাদের পেটে এক ধরনের ভার হয়। দেখেন আমার ইলিশ মাছটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে, ঠিক আছে। সো ইলিশ মাছ রান্নার জন্য আপনার অনেক বেশি কিন্তু কোনো আয়োজন করতে হবে না। হ্যাঁ আমার এখন মনে হচ্ছে আমি আরও কিছু কয়েকটা কাঁচামরিচ পেলে ভালো লাগতো আমার, এই যে দিলাম এটা, এটা হোক, আমি একটু ঢেকে দিই, একটু ঢেকে দিই, নাহলে একদম সিদ্ধ না হলে খাওয়া যাবে না। এটা আমি একটু ওদিকে যাই, এটাও দেখেন কি চমৎকার রান্না, খুবই টেস্টি হয়েছে আমি দেখেই বুঝতে পারছি। সো আসলে রান্নাটা হচ্ছে জীবনের সাথে অনেক মিল, যখন আপনার মন ভালো থাকবে। আপনারা নামানোর আগে কেউ কিন্তু এই ছোটো মাছে ধনে পাতা দিতে পারতেন। আজকে আসলে আমরা ভাবি নাই, আমি লাইভে যাব হঠাৎ করে, মানে আমি যাব রেকর্ডিংটা করব, তো হঠাৎ করে মনে হলো করে ফেলি, কিন্তু দেখি এত টেস্ট লাগছে। সো জীবনে আসলে জীবনের সাথে রান্নার অনেক মিল, এটা জানেন, যখন মন খারাপ থাকবে রান্নাটা একটু খারাপ হবে, আবার যখন মন বেশি ভালো থাকবে রান্নাটা অনেক চমৎকার হবে। তো আমরা তো আসলে অনেক মেজার করে রান্না করি, দেখেন রান্না কিন্তু হয়ে গেছে, দেখেন এত সুন্দর একটা রান্না, ইটস লাইক এ রিয়েলি, আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন। এবং আমি খুবই একজন, আমি মনে করি আমি খুবই, যেহেতু খেতে পছন্দ করি, সবাইকে খাওয়াতে পছন্দ করি, সো আমি জানি যে আসলে আপনারা যদি আমার মতো করে একটু ট্রাই করেন একদিন। আমাকে অনেকে বলেছে, আমাদের যারা বন্ধুবান্ধব আছে, এই অরুণার রান্না, অরুণার ডাল, আমরা নাম দিয়েছি অরুণার ডাল। সো আমার মনে হয় আপনারা যদি এটা করেন খুবই চমৎকার একটা মজা হবে। দেখেন ইলিশ মাছ আপনারা অনেকভাবে খান, আমি কিন্তু একদম মশলা ছাড়া ইলিশ মাছটা রান্না করছি, হ্যাঁ কাঁচামরিচের মধ্যে, দেখেন কত সুন্দর, দেখতেও ভাল লাগছে, তাই তো। তো আমার মনে হয় আপনারা যদি করেন ভালো লাগবে। সো আর কি বলবো, এখন তো একটা গান হওয়া দরকার, আমার জন্মদিন গেল, সবাই আমাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন আমার জন্মদিনে, আমাকে যারা চেনেন না জানেন না, বাংলাদেশের সব সুপারস্টাররা, বাংলাদেশের অনেক পলিটিশিয়ান বা অনেক সাধারণ মানুষ, যারা আমার সহকর্মী, আমার সাথে যারা কাজ করেছেন, সেটা আমাদের প্রোডাকশন বয় থেকে আরম্ভ করে আমার ক্যামেরাম্যান, সাংবাদিক ভাই বন্ধুরা,
টেলিভিশনে আমার সাথে যারা সহকর্মী সবাই মিলে আমাকে এত 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 শুভেচ্ছা জানিয়েছেন। আসলে কি আমি এতটা যোগ্য কি না, তো ওনাদের জন্য আমি এই গানটা গাইতে পারি। সেটা হচ্ছে যে, এই মনি হারামায় নাহি সারে, এই মনি হারামায় নাহি সাজে, এরে পড়তে গেলে বাজে, এরে ছিঁড়তে গেলে লাগে, এই মনি হারামায় নাহি সাজে। কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, ওই দিকে যে মন পড়ে রায় মন লাগে না কাজে, এই মনি হারামায় নাহি সাজে। আপনাদের এত ভালোবাসার যোগ্য আমি কি না আমি জানি না, তাই বললাম এই মনি হার আমার নাহি সাজে। আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, মাঝে মাঝে আসি, আপনারা আমার পেজে লাইক দেবেন, আমার সাথে থাকবেন, আমরা সারা জীবন আপনাদের ভালোবাসা পেয়েছি আর বাকি জীবনটাও সেভাবেই আপনাদের সাথেই থাকতে চাই, সুনামের সাথে, মর্যাদার সাথে, গরিমার সাথে। তা আপনারা থাকবেন, যদি ভালো লাগে রেসিপি নিশ্চয়ই আপনারা বাসায় ট্রাই করবেন, এবং আপনাদের যদি কোনো রেসিপি থাকে আমাকে জানাবেন, আমি অবশ্যই রেসিপিটা করে আপনাদের নাম দিয়ে আমি সেটা পরিবেশন করতে চাই। ভালো থাকবেন, আমার এই ক্ষুদ্র প্রয়াসের সাথে আপনারা আছেন বলে আমি ধন্য। ভালো থাকবেন।